নমস্কার বন্ধুরা, আজকে নবরাত্রির দ্বিতীয় দিন। আজকে মাতা ব্রহ্মচারিণীর আরাধনা। আমার পুজো শেষ করে আমি লাঞ্চের প্রস্তুতি করলাম। লাঞ্চে আমি আজকে ফল খাবো আর সাবু মাখা। এখানে নিয়ে নিয়েছি সাবু মাখা, একটু পেয়ারা কেটে নিয়েছি, আপেল, তিনটে খেজুর আর পানি ফল। সব কিছুই খাওয়া যেতে পারে। আমি একবেলা ফল খাচ্ছি, একবেলা ভাত। কালকে যেমন সকালে আমি কিন্তু ভাতই খেয়েছিলাম, রাত্রের দিকে পরোটা করে খেয়েছিলাম, আর একটু ভাত ছিল ওটাও খেয়ে নিয়েছিলাম। নিরামিষ আহার সমস্ত কিছুই গ্রহণ করা যাবে। মা কোথাও বলে দেননি এটা খাবেন না, ওটা খাবেন না। ননভেজ মানে আমিষ জাতীয় কিছু গ্রহণ করা যাবে না, বাইরে থেকে আনাও যাবে না, বাড়ির খাবার বাইরেও নিয়ে যাওয়া যাবে না। এই সময় চারিদিক সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেকে ব্রহ্মচর্য পালন করতে হয়, এটাই নিয়ম। এটাই নিজের মধ্যে নিজের যে অরা ভাইব্রেশন একটা ক্রিয়েট হবে, এটাই পূজার নিয়ম, আর কিছুই নয়। যে যত ভক্তি ভরে মাকে ডাকতে পারবেন, মায়ের নাম করতে পারবেন, ততই সুন্দর। আর সবাই আপনারা মায়ের ভক্তিতে থাকুন, মায়ের নাম করুন। এখন মাতৃপক্ষ স্টার্ট হয়ে গেছে, ভীষণ চারিদিকে একটা সুন্দর ভাইব্রেশন। এই ভাইব্রেশনটাকে সবার গ্রহণ করা উচিত। আবার এক বছর পরে মা আসবেন, আবার অপেক্ষা। এই এই কটা দিন আমরা যেন কেউ মানে হারিয়ে না ফেলি। তাহলে চলুন আমি আমার খাবার গ্রহণ করি, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সবাই মায়ের ভক্তিতে, মায়ের নামগানে থাকুন। আসছি তবে, ধন্যবাদ।